দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান মন্ত্রী। আমাদের ত্রাণের কোনো অভাব নেই, দুর্গত মানুষের সেবায় তাদের দোরগোড়ায় খাদ্য টাকা এবং অন্য আনুষঙ্গিক যা জিনিস প্রয়োজন প্রয়োজনীয় জিনিস পৌঁছতে আমরা সক্ষম। আমরা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন প্রাণী একদিকে বাড়ছে, আরেকদিকে আমাদের প্রাণ তত্ত্বতা আমরা একের পর এক বাড়িয়ে দিচ্ছি।